ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই যুদ্ধ তারা শুরু করেনি কিন্তু শেষ করতে হবে তাদেরকেই। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেতাদের উদ্দেশ্যে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জেলেনস্কি তার বক্তব্যে গতকাল তার দেশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৬ জনের প্রাণহানি সম্পর্কেও মন্তব্য করেন। বলেন, যুদ্ধকালে কোনো কিছুই দুর্ঘটনা নয়, বরং তার সংঘাতেরই ধারাবাহিকতা। এজন্য অবশ্য সরাসরি রাশিয়াকে দায়ী করেননি তিনি। এই ঘটনায় নাশকতার কোনো প্রমাণ এখনও মেলেনি, তবে রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে কিনা খতিয়ে দেখছে ইউক্রেন। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে উল্টো কথা বলছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ। তিনি বলছেন, ইউক্রেনের প্রয়োজনে অস্ত্রের মজুদ ব্যাপক হারে বাড়ানো। তবে জার্মান চ্যান্সেলর ওলাফ গুলস তার ভাষণে বলেছেন, ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহের বিষয়ে কিছুই বলেননি, যদিও জার্মানের তৈরি লোপার্ড ট্যাঙ্ক ইউক্রেনকে দিতে তার উপর চাপ বাড়ছে।